ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা। এবারের উইন্ডোর প্রথম ম্যাচে আলবিসেলেস্তাদের প্রতিপক্ষ চিলি। ইঞ্জুরির কারণে এবার স্ক্যালোনি স্কোয়াডে নেই দলটির প্রাণভ্রমরা ক্যাপ্টেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে ম্যাচ শুরু হবে 6টায়। টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা। তবে বুয়েনস এইরেসের অনুশীলন ক্যাম্পে নেই একজন, যাকে ঘিরে আর্জেন্টিনা দল একত্রিত হয়, যার জন্য দলের সবাই সর্বোচ্চটা উজাড় করে দিয়ে খেলে। সেই মেসি নাই এবারের স্কোয়াডে। কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেল ইঞ্জুরিতে পড়ে এখনও মাঠে ফিরতে পারেননি এলেমটেন। এবার তাই মেসিকে ছাড়াই প্রস্তুত হচ্ছে ডিপল, লিসান্ড্রো, লো সেলসোরা। শুরুতে অবশ্য দলে ছিলেন না পাওলো দিবালাও, পরে তাকে আলাদা করে ডেকে নিয়েছেন কোচ স্কালোনি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ভোরের প্রতিপক্ষ চিলির বিপক্ষে আর্জেন্টিনা শেষবার হেরেছিল 2016 কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকে, যে ম্যাচে পেনাল্টি মিস করে মেসি দিয়েছিলেন অবসরের ঘোষণা। এরপর আর্জেন্টিনা জিতেছে 2টা কোপা আমেরিকা, 1টা বিশ্বকাপ, 1টা ফিনালিসিমা, কিন্তু একবারের জন্য হারেনি চিলির কাছে। শেষবার চিলি আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল গেল কোপা আমেরিকার গ্রুপ পর্বে। সে ম্যাচে খেলা আর্জেন্টিনার মেসি যেমন নাই তেমনি চিলির ক্যাপ্টেন গোলকিপার ক্লদিও ব্রাভো নিয়ে নিয়েছেন অবসর। সে ম্যাচে অবশ্য আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হেরেছিল বিশ্ব মানচিত্রে বাংলাদেশের ঠিক বিপরীত পাশে অবস্থান করা দেশটা। শেখ আশিক, বিবিসি নিউজ ডেস্ক।